হাই ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি দেখাবো চন্দন কাঠের একটি মালা দিয়ে কীভাবে বশীকরণ করতে হয়। চন্দন মালা জপ করে বশীকরণ করব আপনারা, আপনাদের সামনে আমি সেই পদ্ধতি দেখাবো। পলাশ গাছের শিকড় দিয়ে, পলাশ গাছ কি কি কেমন দেখতে হয়, পলাশ গাছ এমন একটা গাছ যেটা দিয়ে বশীকরণ করলে বড় বড় তান্ত্রিক বিদ্যাও বন্ধু হার মানবে। বন্ধু, আমি সেই প্রক্রিয়াগুলি আপনাদের সামনে দেখাবো কি করে করতে হবে। আপনাদের বড় বড় তান্ত্রিকের কাছে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচা করতে হবে না। বন্ধু, ঘরে বসেই আপনারা আপনাদের মনের মানুষকে বশীকরণ করতে পারবেন। তো বন্ধু, অপব্যবহার করবেন না, এটা আমার গুরু মন্ত্র, এটা অতি শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র। এই পাওয়ারফুল মন্ত্রের মাধ্যমে সেই পলাশ গাছের শিকড়কে কীভাবে সিদ্ধ করে বশীকরণের কাজে লাগাবেন, আপনার মনের মানুষকে, সে প্রেমিকা হোক, প্রেমিক হোক, ঘরের স্ত্রী হোক, বন্ধু হোক, শত্রু হোক, এক কথায় সর্ববশীকরণ, এই পদ্ধতি, এই টোটকা, সর্ববশীকরণ টোটকার মাধ্যমে আপনারা কীভাবে বশীকরণ করবেন আমি সেই পদ্ধতি দেখাবো। বন্ধু, যদি না হয় আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। বন্ধু, আমি কথা দিলাম, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, স্কিপ করবেন না। তবে সবার আগে বলবো, বন্ধু, পরবর্তী ভিডিও পেতে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি, আপনারা যাতে পরবর্তীতে ভালোভাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান, তার জন্য বেল আইকন বটনটিও প্রেস করে রাখবেন। বন্ধু, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তো আমি দেখাবো পলাশ গাছের শিকড় দিয়ে কীভাবে সেই শিকড় তুলতে হবে, কীভাবে শিকড় সিদ্ধ করতে হবে, মন্ত্র জপ করতে হবে কী দিয়ে, সমস্ত প্রক্রিয়া আমি চ্যানেলে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, আজকে বলতে কি, আজকে এত শক্তিশালী এই বশীকরণ, পলাশ গাছের শিকড় এত মারাত্মক বশীকরণ হিসাবে কাজ করে, তো আপনারা বুঝতে পারবেন যদি কাউকে এই প্রক্রিয়াটি করেন, কারোর উপর একটা নিক্ষেপ করেন, এই প্রক্রিয়াটি কার্যকরী করে তুলতে পারেন, তো বন্ধুরা 100% সফল হবেন আপনি বশীকরণে। আপনাদের হাজার হাজার টাকা খরচা করে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, এটা 100% গ্যারান্টি দিলাম আপনাদের, এবং 100% পরীক্ষিত বিদ্যা, গুরু বিদ্যা আমার। বন্ধু, সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাবো কী সেই প্রক্রিয়া। তো চলুন আগে আপনাদের দেখাই সেই পলাশ গাছ কী, কী করে বশীকরণ করতে হবে, সেই পলাশ গাছ কেমন দেখতে হয়। তো আপনারা বন্ধু খুঁজবেন, কোথাও যদি পলাশ গাছ পেয়ে যান তো অবশ্যই কাজে লাগাবেন আপনাদের প্রয়োজনে। বন্ধু, সঙ্গে থাকুন, চলুন দেখাই আমরা সেই পলাশ গাছ কী। বন্ধু দেখুন সেই পলাশ গাছ, এই হলো সেই পলাশ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই পলাশ গাছ, দেখুন বলে আমি হাত দিয়ে পাতাগুলি ধরে দেখাচ্ছি, এই হচ্ছে পলাশ গাছ। এই পলাশ গাছ দিয়েই আপনারা বশীকরণ করবো, বশীকরণ প্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল হয় এই গাছে। তো আপনারা দেখুন বন্ধু, চেনার জন্য আমি এই গাছটি দেখাচ্ছি আপনাদের, এই হলো সেই পলাশ গাছ। দেখুন বন্ধু পাতাগুলি দেখুন কি সুন্দর, এটা হচ্ছে শ্বেত পলাশ গাছ। এই ফুল ফুটলে আমি আবার আপনাদের নতুন করে আরেকটি ভিডিও করে পরবর্তীতে দেখাবো, এখনও ফুল আসেনি, ফুলগুলো সরস্বতী পুজোর সময় ফোটে, সরস্বতী পুজোর কাজেই ফুল লাগে। তো বন্ধু এই গাছের, এই দেখুন এই যে গাছটি, এই গাছের গোড়ার থেকে একটি শিকড় তুলে সেই বশীকরণ করার পদ্ধতি আপনাদেরকে আমি বলবো আজকে। তো বন্ধু, আমি আপনাদের এতক্ষণ দেখালাম পলাশ গাছ কি, এই দেখুন সেই গাছের পাতা একটি ছিঁড়ে নিয়ে এসেছি, আপনারা আলো ভালো করে দেখুন, এই গাছের পাতাগুলি এরকম হয়। এই হলো পলাশ গাছ, একটি গাছের একটি ডালে তিনটি করে পাতা থাকে।
তো এই পলাশ গাছদের কীভাবে বশীকরণ হবে আমি সেই পদ্ধতিটি আপনাদেরকে আমি এখন বলবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাবো। তো বন্ধু, এই গাছের শিকড় আপনারা কখন তুলবেন, কেমনভাবে তুলবেন সেই প্রক্রিয়াটি আমি এখন বলবো আপনাদের। শিকড়টি তুলবেন অশ্বিনী নক্ষত্র দেখে, পঞ্জিকা দেখবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন, পঞ্জিকাতে দেখবেন লেখা থাকবে অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্রর দিনে ওই তিথি নক্ষত্র ধরে আপনারা এই শিকড়টি তুলবেন, এই গাছের শিকড়টি তুলবেন। 1 ইঞ্চি মাপের তুললেই হবে, তো 1 ইঞ্চি মাপের একটু বেশিও তুলতে পারেন, অসুবিধা নেই। 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাপের একটু শিকড় তুলবেন এই পলাশ গাছের। তো শিকড় তুলে আপনারা যখন তুলবেন তখন আপনার ইচ্ছা কাঙ্ক্ষিত ব্যক্তি, অর্থাৎ প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, বা শত্রু বন্ধু যে কেউ হতে পারে, অর্থাৎ সর্ববশীকরণ আপনাদেরকে বলেছে, তো যে কোনো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনি যাকে বশ করবেন, যাকে বশীভূত করবেন, তার নাম মনে মনে বলবেন আর এই শিকড়টি তুলবেন। ঠিক আছে বন্ধুরা, এই নাম মনে মনে বলবেন এবং শিকড়টি তুলবেন। শিকড়টি তোলার পর আপনারা বাড়ি এনে গঙ্গা জল দিয়ে ধৌত করবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। গঙ্গা জল দিয়ে ধোয়ার পর আপনাদের একটি মন্ত্র পড়তে হবে, এবং সেই মন্ত্র পড়তে হবে, আপনারা যদি পারেন শুধু হাতেও পড়তে পারেন, আবার যদি মনে করেন যে চন্দনমালা 108 মালার চন্দনমালা এক মালা জপ করতে হবে, 108-এর এক মালা জপ করতে হবে, 108 বার মন্ত্রটি পড়তে হবে। মন্ত্রটি পড়ে শিকড়টিকে শুদ্ধ করে নিতে হবে, তারপর সেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রয়োগ করতে হবে। প্রয়োগের পদ্ধতিও বলবো, বন্ধু লাইনে থাকবেন, স্কিপ করবেন না, প্রতিটি কথাই কিন্তু ভাইটাল, আপনার মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা এই দেখুন, আমি একটা চন্দনমালা এনে রেখেছি, এই দেখুন, এই হলো চন্দনমালা। 108 মালা জপ করবেন কীভাবে, এইভাবে আঙুল ধরবেন, দেখুন আমাদের যেটাকে আমরা বুড়ো আঙুল বলে থাকি বা বৃদ্ধাঙ্গুষ্ঠ বলে থাকি, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং মিডিলের সবথেকে বড় যে আঙুলটি, সেই আঙুলের বড় আঙুলটির উপরে রাখবেন এইভাবে, বড় আঙুলটির উপরে এইভাবে রেখে, এইভাবে রাখবেন, এইভাবে রেখে পাশের আঙুলটি কিন্তু যাতে মালাতে টাচ না করে, বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশের আঙুলটি যাতে টাচ না করে, সেইভাবে আপনারা 1, 2, 3 করে করে এইভাবে কিন্তু আপনারা জপ করবেন। বুঝতে পেরেছেন বন্ধুরা, সেটা আপনারা ডান হাত দিয়ে করতে পারেন, বাঁ হাত দিয়ে করতে পারেন, কিন্তু এইভাবে জপ করবেন। একটা একটা করে মন্ত্র পড়বেন, একবার করে মন্ত্র পড়বেন, একবার সরাবেন, আবার একবার মন্ত্র পড়বেন, একবার সরাবেন। তো এইভাবে 108 মালা পড়ার পর শিকড়টির পর ফু দিতে হবে। ঠিক আছে বন্ধু, তো 108 বার পড়ার পর এই চন্দনমালা দিয়ে মন্ত্রটি পড়ার পর, 108 বার পড়ার পর শিকড়টির উপর ফু দিতে হবে। ফু দিলে সেই শিকড়টি সিদ্ধ হবে, তখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে প্রয়োগ করতে পারবেন। তো আসুন আমরা জানি সেই মন্ত্রটি কী, মন্ত্রটি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা খাতায় লিখে নিতে পারেন বন্ধুরা। তো আমি আপনাদের সেই মন্ত্রটি আপাতত পড়ে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। বন্ধু আমি আবারও বলছি, শিকড়টি কিন্তু অশ্বিনী নক্ষত্র তুলবেন এবং যার নাম করে তুলবেন তার এগেনস্টেই কাজটি হবে। তো বন্ধু মন্ত্রটি হলো, মন্ত্রটি ভালো করে শুনবেন, আমার গুরু মন্ত্র এটা, ভালো করে শুনবেন, খাতায় লিখে নেবেন, লিখবেন মন্ত্রটি, ওং হ্রিং রক্ত চামুণ্ডে অমুকিকে সত্তর মম বসমানায় কুরু কুরু নম সাহা। বন্ধু আর একবার বলছি, মন্ত্রটি ভালো করে শুনবেন, ওং হ্রিং রক্ত চামুণ্ডে অমুকিকে সত্তর মম বসমানায় কুরু কুরু নম সাহা। তো বন্ধু এই ছিল আমার মন্ত্রটি। তো যেখানে আমি অমুকি শব্দটা প্রয়োগ করেছি, আর একবার বলছি দেখুন, ওং হ্রিং রক্ত চামুণ্ডে অমুকিকে, এই অমুকি যেখানে রয়েছে অমুকির জায়গায় নাম হবে আপনার, সেটা কাঙ্ক্ষিত যাকে, সে প্রেমিক প্রেমিকা, ঘরের স্ত্রী হোক বা শত্রু বন্ধু বান্ধব যে হোক না, তার নামটি হবে অমুকির জায়গায়। ধরুন যদি তার নাম শ্যামল হয় তো এরকম পড়বেন, ওং হ্রিং রক্ত চামুণ্ডে
শ্যামলকে 70 প্রসমনায় কুরু কুরু নমঃসাহা, বা যদি কোনো মেয়ে হয় মেয়ের নামটা ওখানে হবে। তো যাই হোক বন্ধু, এইভাবে কিন্তু আপনারা মন্ত্রটি পড়বেন। তো মন্ত্রটি পড়ার পর ওই চন্দন কাঠের মালা দিয়ে মন্ত্রটি পড়ার পর ওই শেকড়ের উপর কিন্তু আপনারা ফু দেবেন। ফু দেওয়ার পর কী হবে, ওটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শিকড়টি তোলার পর কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। শিকড়টি তোলার পর কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, তারপর মন্ত্রটি পড়বেন। মন্ত্রটি পড়ার পর আপনারা কিন্তু প্রয়োগ করবেন। প্রয়োগ পদ্ধতিটা কী, এটা আপনি নিজের কোমরে ধারণ করতে পারেন। কোমরে ধারণ করলে কী হবে, যদি সর্বলোক বশী করতে চান, বশীকরণ করতে চান, কোমরে থাকলে আপনাকে সবাই ভালোবাসবে, আপনারা আপনাকে সবাই সম্মান করবে, যেখানে নাই যাবেন সবার ভালোবাসা পাবেন, এটা হচ্ছে সর্ববশীকরণ। আর যদি কারোর উপর প্রয়োগ করতে চান তো তাকে গিয়ে ছুঁয়ে দেবেন, নাম যার নাম নিয়ে তুলবেন তাকে কিন্তু গিয়ে আপনি ছুঁয়ে দেবেন, যে কোনো উপায় একটা অজুহাত দিয়ে তাকে ছুঁয়ে দেবেন। বন্ধু সঙ্গে সঙ্গে বশীকরণ হবে, এটা পাওয়ারফুল বশীকরণ। পলাশ গাছের শিকড় দিয়ে বশীকরণ মারাত্মক পাওয়ারফুল বন্ধু, যাকে করবেন টার্স সেই কিন্তু সঙ্গে সঙ্গে হবে বশীকরণ। আপনি প্রয়োগ করে দেখুন বন্ধু, প্রয়োগ করার পরে যদি এই ঘটনা না ঘটে তো আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো, 100% গ্যারান্টি দিলাম বন্ধু আপনাদেরকে, 100% গ্যারান্টি দিলাম। পলাশ গাছের বশীকরণ একটা মারাত্মক বশীকরণ বন্ধু, অপব্যবহার করবেন না বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি আরও এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে হাজির করব। বন্ধু আমাকে সহযোগিতা করবেন, আপনাদের ভালোবাসা দেবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি বন্ধু, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।